কিয়ামতের দিন আমার নবী আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করার আগ পর্যন্ত আল্লাহ হাশরের মাঠে বিচারই শুরু করবেন না। এত আস্তে সুবহানাল্লাহ বললেন, কেমন শান শওকত আমার নবীর, সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন রব্বুল আলামিন আমাকে আদম সন্তানের নেতা বানাবেন। শুধু তাই নয়, ওয়া আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর, ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের পরে সবার আগে আমাকেই কবর থেকে উঠানো হবে। এমনকি ওয়া আউয়ালু শাফিআইন ওয়া আউয়ালু মুশাফা, আমি হচ্ছি প্রথম সুপারিশকারী এবং সবার আগে আমার সুপারিশ কবুল করা হবে। আমার নবীকে দেখেন আল্লাহ এমন সম্মান দিলেন, নবীজিকে আল্লাহ তাআলা সাহেবুল কাউসার, কিয়ামতের দিন আল্লাহ তাকে কাউসারের মালিক বানিয়ে দিলেন, সুবহানাল্লাহ। ইন্না আতাইনাকাল কাউসার, কিয়ামতের দিনটা কিন্তু খুব ভয়ঙ্কর। মনে হয় বাংলাদেশে গত দুই তিন সপ্তাহ ধরে খুব গরম পড়তেছে, তাই না? গরমের তীব্রতা খুব বেশি। এই যে গত এক সপ্তাহ আমি সিলেটে ছিলাম, খুব গরম, প্রচণ্ড গরম। এমনকি ফেসবুকেও দেখলাম, পত্রপত্রিকায় দেখলাম, সারা দেশে গরম পড়েছে। সূর্য এখন 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, এত দূর থেকে তাপ দেয়। বহু মানুষকে দেখলাম গাড়িতে চললে দেখা যায়, দেখবেন শার্ট খুলে শার্ট দিয়ে বাতাস করতেছে, হাসার কিছু নাই। এটা সত্য কি না? সহ্য হচ্ছে না, অসহনীয় তাপমাত্রা। 9 কোটি 30 মাইল দূর থেকে সূর্যের টেম্পারেচার আসতেছে, গা থেকে শার্ট খুলে শার্ট দিয়ে বাতাস করে। আর কিয়ামতের দিনটা কি ভয়ঙ্কর হবে, সূর্য মানুষের মাথার 1 বা 2 মাইল উপরে নেমে আসবে, জমিন তামা হয়ে যাবে, মাথার চান্দি ফেটে যাবে, মগজ গলে গলে পড়তে থাকবে, জিহ্বা বের হয়ে কুকুরের মতো নাভি পর্যন্ত ঝুলে থাকবে। আল্লাহু আকবার। নদী নাই, খাল বিল নাই, ডিপ টিউবওয়েল নাই, শুধুমাত্র কাউসার থাকবে। কি থাকবে? নবীজির কাছে এই আয়াত নাজিল হলো, ইন্না আতাইনাকাল। নবীজি এই আয়াত সাহাবীদের সামনে তেলাওয়াত করলেন, তেলাওয়াত করে বললেন, আমার সাহাবীরা, তোমরা কি জানো হোয়াট ইজ কাউসার, তোমরা কি জানো কাউসার কি? সাহাবীরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, এ ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলই সবচেয়ে ভালো জানেন। নবীজি তখন বললেন, কাউসার হচ্ছে জান্নাতের একটি নহর, কাউসার এটি হচ্ছে দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে আকাশে যতগুলো তারকা আছে এর চাইতে বেশি হাউজে কাউসারের পেয়ালা আল্লাহ আমাকে দান করবেন, আর আমি আমার উম্মতদেরকে হাউজে কাউসার বিলাতে থাকবো, কাউসারের পানি দিতে থাকবো। নবীজি সাহাবীদেরকে এটাও বললেন, কিয়ামতের দিন আমার হাউজের পাশে, আমার কাউসারের পাশেই সবচাইতে বেশি উম্মত লোক থাকবে, অর্থাৎ কিয়ামতের দিন অন্য নবীর উম্মতের চাইতে আমার উম্মত বেশিরভাগ, আমার উম্মতের বেশিরভাগই আমার কাছ থেকে কাউসারের পানি পান করবে, সুবহানাল্লাহ। নবীজি আরো বললেন, আমার সাহাবীরা শোনো, এই কাউসারের পানি হলো এমন পানি, কাউসারের পানি যখন আল্লাহর কোনো বান্দা একবার পান করবে, কাউসারের পানি একবার পান করলে পরে 50,000 বছরের তৃষ্ণা চলে যাবে। কত হাজার বছরের? এই কাউসারের মালিক যিনি সাহেবুল কাউসার, কিয়ামতের দিন যাকে বানানো হবে, তিনি আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, আমার নবীর শানটা কেমন আপনি শুনেন, কিয়ামতের দিন আমার নবী আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করার আগ পর্যন্ত আল্লাহ হাশরের মাঠে বিচারই শুরু করবেন না। এত আস্তে সুবহানাল্লাহ বললেন, কেমন শান শওকত আমার নবীর, সুবহানাল্লাহ। নবীজি যতক্ষণ না আল্লাহকে বলবেন, যতক্ষণ না আল্লাহ তাআলার কাছে তিনি সুপারিশ করবেন, ততক্ষণ আল্লাহ তাআলা কিয়ামতের দিন হাশরের মাঠে বিচার কাজে শুরু করবেন না, সুবহানাল্লাহ। এই জন্য মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে, নবীজি বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন রব্বুল আলামিন আমাকে আদম সন্তানের নেতা বানাবেন। শুধু তাই নয়, ওয়া আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর, ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের পরে সবার আগে আমাকেই কবর থেকে উঠানো হবে। এমনকি ওয়া আউয়ালু শাফিআইন ওয়া আউয়ালু মুশাফা, আমি হচ্ছি প্রথম সুপারিশকারী এবং সবার আগে আমার সুপারিশ কবুল করা হবে। কিয়ামতের দিনটা বড় ভয়ঙ্কর হবে। এখন তো সূর্য মানুষের মাথার থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, 9 কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্য
কামতের দিন মানুষের মাথার এক কিংবা দুই মাইল উপরে নেমে আসবে সূর্যের প্রচন্ড তাপে জমিন সেদিন তামার জমিন হয়ে যাবে আর মানুষের মাথার চান্দি ফেটে মগজগুলো টক বক করে গলে গলে পড়তে থাকবে মানুষেরা কামতের দিন হয়রান হয়ে পেরেশান হয়ে পঙ্গপালের মতো দিক বিদিক ছুটাছুটি করবে নবীজি বলেছেন বিচারের দিনটা কত লম্বা হবে খামসিনা আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন দুনিয়ায় তোমাদের হিসেব অনুযায়ী বিচারের দিনটা 50,000 বছর লম্বা হয়ে যাবে আবার কোরআনুল কারীমে রব্বুল আলামিন বলেছেন হাসরের মাঠে কিয়ামতের মাঠে উপস্থিত হওয়ার পরে জাহান্নামীগুলো মনে করবে দুনিয়ায় যে 60-70-80 বছর হায়াত পেয়েছিল কাআন্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাতু ইল্লা আশিয়াতান আও দুহাহা আফসোস করে তারা তখন বলবে হাসরের মাঠে উপস্থিত হয়ে বলবে দুনিয়ায় যে আমরা এত লম্বা হায়াত পেয়েছিলাম এটা তো কিয়ামতের দিনের তুলনায় একটা সকাল কিংবা দুপুরেরও সমান নয় আল্লাহু আকবার এই রকম পেরেশানির ভেতরে মানুষ থাকবে মানুষেরা নিজের ঘামের মধ্যেই সাঁতার কাটতে থাকবে পঙ্গপালের মতো মানুষেরা দিক বিদিক ছুটাছুটি করবে গায়ের মধ্যে কোনো কাপড় চুবড়ো থাকবে না আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন মানুষেরা খালি পায়ে উলঙ্গ আর খতনাবিহীন অবস্থায় হাসরের মাঠে হাজির হবে হাসরের মাঠে মানুষেরা পঙ্গপালের মতো দিক বিদিক ছুটাছুটি করবে মানুষেরা দিশেহারা হয়ে হায়রান হয়ে পেরেশান হয়ে পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী সাইয়েদনা আদম আলাইহিসসালামের কাছে গিয়ে বলবে অগো আমাদের বাবা আদম আপনি হচ্ছেন পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী রব্বুল আলামিন আপনাকে তার নিজের কুদরতি হাতে বানিয়েছেন এরপরে রব্বুল আলামিন নিজেই আপনার ভেতরে রূহ ফুঁকে দিয়েছেন হাশরের ময়দানে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের আর সহ্য হয় না আপনি আপনি রব্বুল আলামিনের কাছে একটু ফরিয়াদ করেন তিনি যেন বিচারের কাজটা শুরু করে দেন বাবা আদম আলাইহিসসালাম তখন বলবেন আমি পারবো না কারণ নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেছিলাম জানি না আজ আমার রব আমার সঙ্গে কেমন ব্যবহার করেন এই জন্য আমি নিজেই নাফসি নাফসি বলে নিজেকে বাঁচানোর ধান্দায় আছি চলে যাও আমার ছেলে নূহের কাছে লোকেরা তখন সাইয়েদনা নূহ আলাইহিসসালামের কাছে যাবে সাইয়েদনা নূহ আলাইহিসসালাম তখন বলবেন আমিও পারবো না কারণ আমি আমার কৌমের জন্য বদ্দুয়া করেছিলাম জানি না আজ রব্বুল আলামিন আমার সঙ্গে কেমন দুর্ব্যবহার করেন আমিও আজ নাফসি নাফসি বলে নিজেকে বাঁচানোর ধান্দায় আছি আমিও পারবো না চলে যাও ইব্রাহিম খলিলুল্লাহর কাছে লোকেরা আবার জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালামের কাছে যাবে গিয়ে দেখবে জাতির পিতা নাফসি নাফসি জিকির করছেন তিনিও তার নিজেকে বাঁচানোর ধান্দায় আছেন জাতির পিতাও তখন বলবেন আমিও পারবো না কারণ আমি জানি না আজ রব্বুল আলামিন আমার সঙ্গে কেমন ব্যবহার করেন চলে যাও মুসা কালিমুল্লাহর কাছে লোকেরা আবার সাইয়েদনা মুসা আলাইহিসসালামের কাছে যাবে সাইয়েদনা মুসা আলাইহিসসালাম তখন বলবেন আমিও পারবো না কারণ ফেরাউনের বংশের এক লোককে একটা থাপ্পড় দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছিলাম জানি না আজ আল্লাহ তাআলা আমার সঙ্গে কেমন ব্যবহার করেন আমিও পারবো না চলে যাও ঈসা রূহুল্লাহর কাছে লোকেরা আবার সাইয়েদনা ঈসা ইবনে মারিয়ামের কাছে যাবে সাইয়েদনা ঈসা আলাইহিসসালাম তখন নাফসি নাফসি জিকিরে রত থাকবেন তিনিও বলবেন আমিও পারবো না কারণ খ্রিস্টানরা আমাকে আল্লাহর ছেলে বানিয়েছে জানি না আজ আল্লাহ তাআলা আমার সঙ্গে কেমন ব্যবহার করেন ঈসা আলাইহিসসালাম বলবেন এত জায়গায় ঘোরাঘুরি করো না আজ কেবলমাত্র একটি জায়গায় গেলেই কাজ হবে এত জায়গায় ঘোরাঘুরি না করে চলে যাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লোকেরা আবার নবীজির কাছে যখন যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তাদের কথা শুনে উম্মাতি উম্মাতি বলে আহাজারি করতে থাকবে উম্মাতি উম্মাতি বলে আহাজারি করে মাকামে মাহমুদের কাছে গিয়ে আল্লাহর আরশের কাছে গিয়ে তিনি এবার সাজদায় মাথা নত করে দিবেন নবীজি যখন তার মাথা নত করে দিবেন আল্লাহর রহমতের দরিয়ায় তখন জোশ মারবে রব্বুল আলামিন তখন বলবেন ওগো আমার হাবিব ইরফা রাসাক আপনার মাথা নিচু কেন মাথা উঠান সালতাহু আপনি কি চাইবেন ওগো আমার হাবিব আমার কাছে চান নবীজি তখন বলবেন ওগো অগো রব্বুল আলামিন আজকে বিচারের কাজটা শুরু করে দেন আর আমার পাপী উম্মতের জন্য আমাকে সাফায়াতের সুযোগ দান করেন রব্বুল আলামিন তখন বলবেন অগো আমার হাবিব আজ আপনার সুপারিশ ক্রমে আমি এখন বিচার কার্য শুরু করে দিলাম আর আমি আপনাকে সুপারিশের অনুমতি দিলাম যার জন্য সুপারিশ করতে মন চায় তার জন্য সুপারিশ করে আমার জান্নাতের ভেতরে আপনি দাখিল হয়ে যান কেমন নবী আমার আল্লাহ আকবার আমার নবীর সুপারিশ ছাড়া আল্লাহ তাআলা কিয়ামতের দিন বিচারই শুরু করবেন না সুবহানাল্লাহ